নমস্কার দর্শক বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই যারা বাড়িতে হোয়াইট সিমেন্ট পেইন্ট করার কথা ভাবছেন তাদের জন্য একটি বেস্ট প্রোডাক্ট ব্যাপারে আমি আজ জানাতে চলেছি তো দর্শক বন্ধুরা আমরা সাধারণত প্লাস্টার থেকে বালি ঝরে পড়া দেওয়ালকে কিছুটা মসৃণ এবং বিশেষ করে পেইন্টের খরচ কম করার জন্যই কিন্তু আমরা হোয়াইট সিমেন্ট পেন্ট করে থাকি তো হোয়াইট সিমেন্ট পেইন্ট করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় হোয়াইট সিমেন্ট লাগানোর কী কী সমস্যা রয়েছে এবং হোয়াইট সিমেন্টের বদলে কী প্রোডাক্ট ব্যবহার করবেন সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করার আগেই আমি বলবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পেইন্ট রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগেই আপনার সামনে পৌঁছে যেতে পারে আর হোয়াইট সিমেন্টের বদলে যে প্রোডাক্টের কথা আমি আজকে বলবো সেই প্রোডাক্টটি কিন্তু আপনাদের পেইন্ট করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রোডাক্ট হোয়াইট সিমেন্টের লাগানোর যে সমস্ত ঝঞ্ঝাট থাকে যে সমস্ত ঝামেলা থাকে সেই সমস্ত ঝামেলা থেকে সম্পূর্ণ কিন্তু স্বস্তি পেয়ে যাবেন এই প্রোডাক্টটি ব্যবহার করলে তো চলে আসুন আমি আগেই জানিয়ে দিই হোয়াইট সিমেন্ট লাগালে কি কী সমস্যা হয়ে থাকে হোয়াইট সিমেন্ট লাগালে প্রথমত যে সমস্যাটি হয়ে থাকে সেটি হল ওয়াটার কিউরি অর্থাৎ জল দেওয়া আমরা সকলেই জানি হোয়াইট সিমেন্ট হচ্ছে একটি সিমেন্ট বেস প্রোডাক্ট তো এই তাই হোয়াইট সিমেন্ট পেইন্ট করার পরে কিন্তু আমাদেরকে অবশ্যই দু থেকে তিনবার প্রতিদিন এবং দু থেকে তিন দিন আপাতত দু থেকে তিন দিন আমাদের কিন্তু জল দিয়ে দেওয়ালকে ভালো করে ভিজাতে হয় আর যদি তা না করেন তাহলে কি হয় বেশি বেশিদিন অর্থাৎ হোয়াইট সিমেন্টটি বেশি দিন দেওয়ালের সাথে টিকে থাকে না এটি একটি বড় সমস্যা জল দেওয়ার সমস্যা হয় আপনাকে নিজেকে জল দিতে হবে যদি আপনি বাড়ি মালিক হয়ে থাকেন নিজেকে জল দিতে হবে অথবা পেইন্টার ভাইকে দিয়ে জল দিতে হবে সেক্ষেত্রে একটি কিন্তু জল দেওয়ার সমস্যা থেকেই যায় দ্বিতীয় দ্বিতীয় যে বড় সমস্যাটি হচ্ছে সেটি হলো ওয়াটার হোয়াইট সিমেন্টের মধ্যে কিন্তু কোনো ওয়াটারপ্রুফিং ব্যাপার নেই কোরিয়েন্স কিন্তু অ্যাড থাকে না সেক্ষেত্রে কী হয় হোয়াইট সিমেন্ট ব্যবহার করার কয়েক বছর পরে কিন্তু বা এক থেকে দু বছরের মধ্যেই কিন্তু ড্যাম্প হওয়ার সম্ভাবনা থেকেই যায় ড্যাম্প হবেই হতেও পারে যে সমস্যাটি এর পরে আমি বলবো যে সমস্যাটির কথা সে সমস্যাটি কিন্তু পেন্টার ভাইতে দিয়েই হয়ে থাকে কারণ পেন্টার ভাইরা যদি হোয়াইট সিমেন্টের থিকনেস বেশি মোটা করে দেন সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু হেয়ারলাইন ক্র্যাকস চলে আসে তাই পেইন্ট করা হোয়াইট সিমেন্ট পেইন্ট করার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় যাতে পেইন্টের পেস্টটি যেটি বানানো হবে সেটি যাতে বেশি মোটা না হয় দেওয়ালে যেন বেশি মোটা প্রলেপ না দেওয়া হয় হোয়াইট সিমেন্টের যদি মোটা প্রলেপ দেওয়া হয় তাহলে কিন্তু সেটি বেশি দিন টেকসই হয় না চোকলা আকারের দেওয়াল থেকে খসে পড়ে এবং হেয়ারলাইন ক্র্যাক চলে আসে তাই এটি একটি অত্যন্ত মানে মনে রাখার মতো খেয়াল রাখার মতো বিষয় যেটি সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই এটি একটি বড় সমস্যা তো চলে আসুন এর যে বিষয়টি নিয়ে আমি বলছিলাম প্রথমে যেটি আমি আলোচনা করছিলাম যে আমি আপনাদেরকে একটি উন্নত মানের প্রোডাক্টের কথা বলবো এবং সেই প্রোডাক্টটি কিন্তু ভারতবর্ষের বর্তমানে টপ মোস্ট পেইন্ট ব্র্যান্ড যেটি রয়েছে এশিয়ান পেইন্টস এশিয়ান পেইন্টস নাম্বার ওয়ান টপ পেইন্ট কোম্পানি এই পেইন্ট কোম্পানিরই একটি বিশেষ প্রোডাক্ট প্লাস্টার কোট এই প্লাস্টার কোট বন্ধুরা হোয়াইট সিমেন্টের বদলে আপনারা যদি দেওয়ালে ইউজ করেন কী কী বেনিফিট পাবেন প্লাস্টার কোট থেকে আসুন জেনে নিই প্লাস্টার কোটে সবচেয়েতে বড়ো যেটি রয়েছে বড় সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সেটি হচ্ছে ওয়াটার কিউরিং অর্থাৎ প্লাস্টার কোট ব্যবহার করলে কিন্তু জল দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই জল দেওয়ার প্রয়োজন হয় না তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা হোয়াইট সিমেন্ট ব্যবহার করলে ওয়াটার কিউরিংয়ের যে সমস্যাটি থাকে সেই সমস্যাটি কিন্তু প্লাস্টার কোটে থাকে না দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে কভারেজ হোয়াইট সিমেন্টের তুলনায় প্লাস্টার কোটে কিন্তু অনেক বেশি কভারেজ আপনি পাবেন এরপরে আরও একটি যেটি বড় বেনিফিট সেটি হচ্ছে ওয়াটারপ্রুফিং যেটি হোয়াইট সিমেন্টে নেই সেই ওয়াটারপ্রুফিং ক্ষমতা আপনারা পেয়ে যাবেন প্লাস্টার কোটে প্লাস্টার কোট ব্যবহার করলে ড্যাম্প বা সিপেজ কোনো মতেই আসবে না বা আসার সম্ভাবনা থাকেই না তবে বন্ধুরা প্লাস্টার কোট মিক্সিং করার সময় অবশ্যই আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে বেশি পরিমাণ জল দিয়ে দিলেন তার উপরে প্লাস্টার কোট ঢেলে দিলেন দিয়ে মাখালেন ওইভাবে যদি মিক্সিং করেন তাহলে কিন্তু বন্ধুরা মিক্সিং হবে না প্লাস্টার কোট মিক্সিং করার জন্য কী করতে হবে প্লাস্টার কোটের মধ্যে অল্প অল্প জল দিয়ে প্রথমে পেস্টের মতো আপনাকে তৈরি করে নিতে হবে তারপর কিন্তু দেওয়ালে লাগাতে হবে প্রথমে পেস্টের মতো মাখিয়ে নেবেন তারপর তাতে জল দিয়ে দেওয়ালে লাগাবেন না হলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না তবে পেস্ট বানিয়ে নেওয়ার পরে যেহেতু এটি ইজি অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন রয়েছে এতে তাই আপনারা কিন্তু ব্রাশের সাহায্যে সহজেই এটিকে দেওয়ালে লাগাতে পারবেন এবং প্লাস্টার কোড ব্যবহার করলে সবচেয়ে বড় বেনিফিট আপনারা যেটা পাবেন সেটি হল এটি ব্যবহার করার পরে প্রাইমার ইউজ করলে তারপরে যখন আপনি টপ কোট লাগাবেন টপ কোটের ক্ষেত্রে কিন্তু আপনি বেশি পরিমাণ কভারেজ এরিয়া পাবেন তো আপাতত আমি আপনাদের জানালাম হোয়াইট সিমেন্ট এবং প্লাস্টার অফ প্যারিসের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে এবং কি কি বেনিফিট রয়েছে বা কি কি ফিচার্স রয়েছে সমস্ত কিছু আপনাদের জানালাম আশা করি ভিডিওটি আপনাদের ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন যে কোনটি ভালো হোয়াইট সিমেন্ট নাকি প্লাস্টার কোট এশিয়ান পেন্টসের প্লাস্টার কোট তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন পেন্ট রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন